চমকের শাস্তিতে বিস্মিত শিল্পী সংঘ। নির্মাতাদের সংগঠন ডিরেক্টর শিল্ড অভিনেত্রী রুমাইয়া জাহান চমকের আগামী 3 মাসের জন্য নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটির সঙ্গে একমত নয় শিল্পী সংগঠনের অভিনয় শিল্পী সংঘ এবং প্রযোজক সংগঠন। শিল্পী সংঘের সভাপতি আশাহান হাবিব নাসিম চমকের শাস্তির বিষয়ে বিস্মিত ও হতবাক হয়েছেন। মঙ্গলবার রাতে অভিনয় শিল্পী সংঘ ও টেলিভিশন যৌথভাবে লিখিত বিবৃতি দেবে বলে জানান তিনি। এর আগে নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে বাজে আচরণের দায়ে চমককে শাস্তি দেওয়া হয়। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় শিল্ড। আগামী 1 সেপ্টেম্বর থেকে শাস্তি কার্যকর হবে। নাসিম বলেন, অভিনেত্রী চমকের বিরুদ্ধে নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছেন ডিরেক্টর শিল সেটি আমাদের বিস্মিত করেছে। আমরা 3 সংগঠন সম্মিলিতভাবে গত 13ই আগস্ট বাদী বিবাদী উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। তারপর চমকের বিরুদ্ধে কিছু শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, চমককে আর্থিক ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে, সহশিল্পীর সঙ্গে অসভ্য আচরণের জন্য চমক দুঃখ প্রকাশ করেছেন এবং অনুতপ্ত হয়েছেন। তিনি আরও বলেন, কেউ যখন নিজের ভুল বুঝে অনুতপ্ত হন তখন তাকে তো সংশোধনের জন্য সুযোগ দিতে হয়। আমরা চমককে 6 মাস পর্যবেক্ষণ করার কথা বলেছি, তাছাড়াও নির্মাতাদের যে আর্থিক ক্ষতি হয় সেটিও চমককে দিতে বলেছি। তারপর চমক এইভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত নই। নাসিম বলেন, অভিযোগকারী শিল্পী ও নির্মাতা তো সুষ্ঠু সমাধান চেয়েছেন, তারা কেউই নিষিদ্ধের দাবি করেননি। তবে অতি উৎসাহী হয়ে কেন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো সেটা আমাদের বোধগম্য নয়।